তো তোমরা অনেকে জিজ্ঞেস করো যে এই সাইকেলগুলোকে নিয়ে কি স্টান্ট করা সম্ভব, কমা টাইপের কাজ করে দিয়েছে এত ভালো একটা সাইকেলের মধ্যে। তো লিটারালি একটা জিনিস আমি এই সাইকেলটা থেকে একদমই এক্সপেক্ট করিনি। আমরা যদি আপশিফটের দিকে দেখি তাহলে দেখবো যে সাইকেলের গিয়ার কিন্তু এখানে বেশ ডিলে রয়েছে, ফ্রেমের ওভারঅল গ্রাফিক্স কিন্তু দারুণ রকম। তো এর আগের ভিডিওতে আমরা আনবক্সিং করেছিলাম ক্র্যাডিয়াক আলফা লাইট। তো আজকে আমরা যে সাইকেলটার রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে ক্র্যাডিয়াক আলফা লাইট। তো ভাই এই যে সাইকেলটা, এই সাইকেলটা কিন্তু আমার রিভিউ করার ইচ্ছে বহুদিন ধরে ছিল, কারণ এই যে সাইকেলটা এটা ওয়ান অফ দ্য বাজেট ফ্রেন্ডলি মোস্ট ডিমান্ডেড সাইকেল তোমরা বলতে পারো। এবং তার সাথে সাথে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে দাদা এই সাইকেলটা যদি একটা রিভিউ করো তাহলে কিন্তু খুব ভালো হয়। তো ভাই আজকে আমরা এই সাইকেলটার পুরো ডিটেলস করব, কি রয়েছে এই সাইকেলের মধ্যে, কি কি ফিচার রয়েছে, এর দাম কি রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা আজকে এই সাইকেলটা নিয়ে ফুললি ডিটেলসে আলোচনা করব। তো ভাই সবার প্রথমে আমি যদি সাইকেলটার ফ্রেমের কথা বলি তাহলে কিন্তু সাইকেলটার ফ্রেমের কালার দেখো, এই ফ্রেমের যে কালারটা ভাই সেটা কিন্তু দারুণ রকম কালার। আর এর ফ্রেমের যদি আমি ডিটেলস বলি তাহলে বলবো যে সাইকেলের যে ফ্রেম তৈরি হয়েছে সেটা 6061 অ্যালয় দিয়ে তৈরি হয়েছে, যেটা কিন্তু এয়ারক্রাফট মেটেরিয়াল, আর যার জন্য এই ফ্রেমটা কিন্তু ভীষণ রকম হালকা। আর এর উপরে যদি তুমি গ্রাফিক্স দেখো, গ্রাফিক্সটাও কিন্তু সুন্দর, ওয়াটার ডিকে কালার গ্রাফিক্স দিয়ে কিন্তু এটা, যার জন্য এটা কিন্তু দারুণ রকম সুন্দর লাগছে। ফ্রেমের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখবো ইন্টারনাল কেবল রাউটিং রয়েছে, পুরোটা কেবল অর্থাৎ গিয়ার থেকে ব্রেক থেকে শুরু করে প্রত্যেকটা কেবল ইন্টারনাল কেবল রাউটিং হয়েছে। ইন্টারনাল কেবল রাউটিং হলে একটা জিনিস কিন্তু সুবিধা হয়, সাইকেলটাকে অনেক বেশি ক্লিন লুক লাগে, এবং তার সাথে সাথে তোমার সাইকেলের ব্রেকের ওয়ারে, গিয়ারের ওয়ারে অনেক সময় রাস্ট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই বেশি কমে যায়। ফ্রেমের দিকে যদি আমি তাকাই তাহলে দেখবো ডাউন টিউব আর সিট টিউব এই দুটো জায়গাতেই কিন্তু আমার ওয়াটার বোটল হোল্ডারের কিন্তু অপশান দেওয়া রয়েছে। আর এইবার আমি যদি ফ্রেমটার সাইজটার কথা বলি, ফ্রেমের সাইজ কিন্তু 18 ইঞ্চ, আর 18 ইঞ্চ ফ্রেম সাইজ হওয়ার জন্য আমার হাইট যদি 5 ফুট 5 থেকে 6 ফুট বা 6 ফুট 1-2 হয় তো তুমি এই সাইকেলটা কিন্তু খুব ইজিলি রাইড করতে পারবে। ফ্রেমের ওভারঅল গ্রাফিক্স কিন্তু দারুণ রকম, আর সত্যি বলতে এখানে ক্র্যাডিয়াকের একটা ওভার ব্র্যান্ডিং কিন্তু এর মধ্যে নেই। মানে ওভার ব্র্যান্ডিং বলতে আমি কি বোঝাতে চাইছি যে ধরো ক্র্যাডিয়াক 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 সব জায়গায় লেখা রয়েছে সেটা কিন্তু নয়, যদিও ক্র্যাডিয়াকের যে সাইকেলগুলো হয় তো ক্র্যাডিয়াকের সাইকেলগুলো ওভার ব্র্যান্ডিং কিন্তু কখনোই হয় না, মানে মোটামুটি একটা দারুণ সুন্দর গ্রাফিকের সাথে চলে আসে। তুমি দেখো এখানে দারুণ সুন্দর রকম কিন্তু এখানে একটা গ্রাফিক্স, এখানে ক্র্যাডিয়াক লেখাটা রয়েছে, আর এটা কিন্তু সত্যি দারুণ লাগছে। আর বিশেষ করে যেরকম তোমাদেরকে আমি কথাটা বললাম যে এই কালারটা বেসিক্যালি কিন্তু আমার ভীষণভাবে কিন্তু পছন্দের একটা কালার। এবার আসি আমরা সাইকেলের চাকার দিকে। তো দেখো চাকার যে সাইজ সেটা হচ্ছে 29x2.40, বেশ বড় সড়ো কিন্তু চাকা। তো 29 ইঞ্চ টায়ার হওয়ার জন্য যে সুবিধাটা কিন্তু আমরা পাই সেটা হচ্ছে তুমি যখন এই সাইকেলটা অফ রোডিং করবে এই সাইকেলটা কিন্তু জাস্ট গ্লাইড করে বেরিয়ে যাবে, মানে তুমি সামনে যদি তোমার কোনো অবস্ট্রাগল থাকে, ছোটোখাটো গর্ত ফর্ত থাকে, ভাই এ একদমই মালুম করবে না, জাস্ট মানে গ্লাইড করে মানে উড়ে বেরিয়ে যাবে এই সাইকেলটা জাস্ট এর টায়ারের জন্য। আর এই টায়ারের সাথে সাথে আমরা কিন্তু এর সাথে দেখতে পাই যে সাইকেলের দুটো চাকাতেই ভাই কুইক রিলিজ রয়েছে, আর কুইক রিলিজ থাকার জন্য কিন্তু একটা বেশ সুবিধা হয় যে তোমার যদি সাইকেলের টায়ার লিক হয় কোথাও তো তুমি খুব ইজিলি কিন্তু চেঞ্জ করে নিতে পারো। জেনারেলি এই বাজেটে সামনে কোথাও কুইক রিলিজ দেখতে পাওয়া যায় কিন্তু পিছনে কুইক রিলিজ দেখতে পাওয়া যায় না। আর দেখো সাইকেলটার প্রাইস হচ্ছে 15,600, আর এই প্রাইসের মধ্যে দু চাকায় যে কুইক রিলিজ অপশান সেটা কিন্তু খুব কম সাইকেলেই দেখতে পাওয়া যায়। তো চাকার সাথে সাথে এই সাইকেলে কিন্তু রয়েছে ডবল ওয়ার্ল্ড অ্যালয় রিম, তো যার জন্য কি হয় তোমাকে বেশ অফ রোডিংয়ে এ কিন্তু বেশ সাপোর্ট দেয়, আর মোটামুটি বড় ইম্প্যাক্টও কিন্তু এ কিন্তু সামলে নেয়। তো লিটারেলি একটা জিনিস আমি এই সাইকেলটা থেকে একদমই এক্সপেক্ট করি। তো ভাই আমি যখন সাইকেলের সাসপেনশনটা একটুখানি চেক করছিলাম তো হঠাৎ করে আমার সাইকেলের চাকার বল বিয়ারিংয়ের দিকে নজর পড়ে, ভাই এখানে পুরোপুরি বিয়ারিং সেট লাগানো, মানে যেটা কোম্পানি কোথাও মেনশনই করেনি, এবং তার সাথে সাথে মানে এইটা একটা ভীষণ অন্য রকম একটা জিনিস যে ভাই মানে এই বাজেটের মধ্যে সিল্ড বিয়ারিং সিস্টেম এই সাইকেলে রয়েছে, বোথ চাকাতেই রয়েছে, মানে এইটা কিন্তু একটা দারুণ রকম ব্যাপার যেটা আমি খেয়ালই করিনি এবং কোম্পানি কোথাও মেনশনও করেনি যেখানে সিল্ড বিয়ারিং সিস্টেম কিন্তু রয়েছে। সাইকেলের ব্রেকিং কথা যদি আমি বলি তাহলে সাইকেলে রয়েছে ডুয়াল মেকানিক্যাল ডিস্ক ব্রেক, যেটা হচ্ছে 160 mm এর ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে। আর এর ব্রেকিং ক্যাপাসিটি আমি যদি দেখি এর ব্রেকিং ক্যাপাসিটিও কিন্তু বেশ ভালো। এবার আসি সাইকেলের ড্রাইভ ট্রেনের দিকে। দেখো এটা একটা 21 স্পিডের সাইকেল, তো পিছনে 7 আর সামনে 3, এই দুটোর যদি গুণফল করো তাহলে হয়
21 স্পিড তো এটা একটা 21 স্পিডের সাইকেল আর এর মধ্যে যে ডিডেলার দেয়া রয়েছে সেটা কিন্তু শিমানো টুর্নি দেয়া রয়েছে পিছনেও শিমানো টুর্নি দেয়া রয়েছে এবং সামনেও শিমানো টুর্নি দেয়া রয়েছে তবে এর মধ্যে একটা বেশ ভালো অপশন রয়েছে এর মধ্যে ডিডেলার হ্যাঙ্গার রয়েছে আর এই ডিডেলার হ্যাঙ্গার থাকার জন্য কিন্তু তুমি একটা বেশ সুবিধা পেয়ে যাও তোমার ডিডেলারে যদি কোনো ইমপ্যাক্ট পড়ে তো সেই ক্ষেত্রে ডিডেলারের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম ডিডেলার হ্যাঙ্গারটা কোথাও ভেঙে যাবে বা বেঁকে যাবে এবং তোমার যে ডিডেলারটা থাকবে সেটাকে কিন্তু অনেকটা বেশি প্রোটেক্ট করে দেবে আর এই সাইকেলটা নেওয়ার সময় কিন্তু এটার সঙ্গে গিয়ার প্রোটেক্টর কিন্তু আমরা পেয়েছি তো সাইকেলের এবার গিয়ার শিফটিংটা একটুখানি করে দেখা যায় যে সাইকেলের গিয়ার শিফটিং ঠিক কিরকম ভাবে কাজ করছে তো সাইকেলের গিয়ার শিফট করার সময় আমরা যদি আপ শিফটের দিকে দেখি তাহলে দেখব যে সাইকেলের গিয়ার কিন্তু এখানে বেশ ডিলে রয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু স্কিপও করে যাচ্ছে এবং ডাউন শিফটের দিকে যদি আমরা দেখি তাহলে দেখব এখানেও কিন্তু বেশ কিছু জায়গায় স্মুথলি কিন্তু কাজ করছে না কিন্তু এটা কিন্তু বড় কোনো ইস্যু নয় সাইকেলের গিয়ার টিউনিংয়ে হয়তো সামান্য প্রবলেম আছে আদারওয়াইজ এই সাইকেলে যে কম্পোনেন্ট দেওয়া আছে সেটাকে যদি ঠিকঠাক করে টিউন করা হয় তো সেক্ষেত্রে কিন্তু সাইকেলের গিয়ার শিফটিং স্মুথ হয়ে যাবে আর এরপরে আমি যদি সামনের গিয়ার শিফটিংয়ের দিকে দেখি এবার যদি আমি ডাউন শিফট করি তাহলে আমি দেখব সাইকেলের যে শিফটিং সেটা কিন্তু বেশ স্মুথ দেখাচ্ছে আর তার সাথে সাথে আমি যদি আপ শিফটিংও করি এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ডিলে নেই দারুণ সুন্দর রকমভাবে কিন্তু শিফটিং হয়ে যাচ্ছে তো নো ডাউট সাইকেলের যে গিয়ার রয়েছে সেটা কিন্তু বেশ ভালো রেসপন্স করে একটা কথা তোমাদেরকে যেটা বললাম যে পিছনের যে ডিরেলারটা রয়েছে সেটার একটুখানি টিউনিংয়ের দরকার রয়েছে তো সামনের দিকে যদি আমি দেখি তাহলে দেখবো সামনে একটা সাসপেনশন রয়েছে এটা সম্ভবত 100 mm এর একটা ট্রাভেল সাসপেনশন আর এটা লকআউট সাসপেনশন তো দেখো সাসপেনশনে কিন্তু শুধুমাত্র ক্র্যাডিয়াকেরই ব্র্যান্ডিং করা রয়েছে কিন্তু আমি যখন এখানে দেখছিলাম তখন এখানে বাজার বলে কোনো একটি কোম্পানি এরকম করে লেখা ছিল তো হতে পারে এটা হচ্ছে বাজার কোনো কোম্পানির সাসপেনশন বা এরকম কিছু যেটার আমি কখনো কিন্তু নাম শুনিনি আর এখানে কিন্তু রয়েছে লকআউট সাসপেনশন আর এই লকআউট সাসপেনশন থাকার জন্যে তুমি যদি অফ রোড বা অন রোড যে কোনো সময় তুমি কিন্তু এই সাসপেনশনটাকে অন বা অফ ইজিলি করে নিতে পারো যেটা কিন্তু একটা ভীষণ ভালো আর অন্য সাইডে কিন্তু আমাদের রয়েছে ওয়েট অ্যাডজাস্টার ওয়েট অ্যাডজাস্টারের ফলে তুমি তোমার ওয়েট হিসাবে সাসপেনশনটাকে কিন্তু সেট করে নিতে পারো তো সাসপেনশনের কোয়ালিটির কথা আমি যদি বলি তাহলে দেখবো সাসপেনশনটা কিন্তু অফ রোডিংয়ে দারুণ রকম কিন্তু রেসপন্স করছে তোমার সামনে যদি কোনো রকম কোনো অবস্টাকল পড়ে তুমি সেটাকে ফিল করতে পারবে না সাসপেনশন কিন্তু আমার কাছে এতটাই স্মুথ লেগেছে তো তোমরা অনেকে জিজ্ঞেস করো যে এই সাইকেলগুলোকে নিয়ে কি স্টান্ট করা সম্ভব তো দেখো ভাই কোম্পানি এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে এই সাইকেলগুলো স্টান্টের জন্য নয় তুমি যদি সাসপেনশনের দিকে লেখাটা দেখো তাহলে দেখবে যে এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে এই সাইকেলগুলো ডার্ট বাইকিংয়ের জন্য নয় এবং হার্ড রাইডিংয়ের জন্যও কিন্তু নয় তো সুতরাং তার মানে এই সমস্ত সাইকেলগুলো থেকে কোথাও তুমি স্টান্ট কিন্তু করতে পারবে না সেক্ষেত্রে সাসপেনশন ড্যামেজ হতে পারে তোমার সাইকেলের ফ্রেম ড্যামেজ হতে পারে জেনারেলি তোমাদেরকে বলে রাখি 15-16-20 হাজার টাকার সাইকেলে জেনারেলি স্টান্ট করা সম্ভব হয় না তুমি জোর করে করতেই পারো সেক্ষেত্রে বিপদের সম্ভাবনা থাকে কোম্পানি কখনোই রেকমেন্ড করে না যে এই সাইকেলগুলোকে নিয়ে স্টান্ট করা যায় স্টান্ট সাইকেল আলাদা করে বিল্ড করতে হয় তো যার জন্যে ভাই বেশ কিছু খরচা কিন্তু পড়ে 50-60-70 হাজার টাকার মতো খরচা পড়ে যায় একটা স্টান্ট সাইকেল বিল্ড করতে তো সুতরাং তুমি যদি ভাবো যে এই সাইকেলটা নেবে এবং স্টান্ট করবে তো সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে তো এবার আসি সাইকেলের হেডসেটের দিকে তো দেখো সাইকেলের যে হেডসেট সেটা কিন্তু থ্রেডলেস হেডসেট আর এখানে কিন্তু 80 mm অ্যালয় স্টেম রয়েছে সাইকেলের হ্যান্ডেল বারের কথা আমি যদি বলি তাহলে এটা কিন্তু 680 mm এর একটা ওয়াইড হ্যান্ডেল বার আর এর মধ্যে শিমানো শিফটার লাগানো রয়েছে EF41 এই মডেলের কিন্তু শিফটার দুটো হ্যান্ডেলে আমি কিন্তু পেয়ে যাবো সাইকেলের গ্রিপের কথা যদি আমি বলি ভাই তাহলে আমি বলবো সাইকেলের গ্রিপটা কিন্তু আমার এতটাও পছন্দ নয় মানে এটা তো একদমই সফট নয় আর তার সাথে হ্যান্ড রেস্টের যে পজিশনটা ভাই এটাও দেখো কেমন একটা মানে অদ্ভুত টাইপের একটা হ্যান্ড রেস্ট পজিশন টাইপের দিয়েছে জেনারেলি এই জায়গাটা আমি বলবো কোথাও একটা মানে খুব একটা ভালো কিছু দেয়নি মানে একটা খুব কমা টাইপের কাজ করে দিয়েছে এত ভালো একটা সাইকেলের মধ্যে তো এবার আমি আসি সিটের দিকে তো দেখো এখানে কিন্তু সিটের মধ্যে আমরা কুইক রিলিজ অপশন দেখতে পাই কুইক রিলিজ অপশন পাওয়ার জন্য এই সিট হাইটটা কিন্তু আমরা নিজস্ব ইচ্ছে মতো আমরা কিন্তু এটাকে ছোট করতে পারি বা বড় করতে পারি সিটের কমফোর্টের কথা আমি যদি বলি ভাই আমি যখন রাইড করছিলাম সাইকেলের সিট কমফোর্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে বেশ স্মুথ লেগেছে মানে তুমি এই সাইকেলটাকে নিয়ে 50-60 কিলোমিটার ইজিলি রাইড করতে পারবে আমার মনে হয় না তোমার সিটের ওপরে এক্সট্রা কোনো কভার বা জেল প্যাড লাগানোর প্রয়োজন আছে কারণ সিট কিন্তু খুবই সফট আমার কাছে মনে হয়েছে তো এবার আসি সাইকেলটার প্রাইসের কথা সাইকেলটা যে প্রাইস সেটা তুমি 15-16 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর এবারে যদি আমি এর অ্যাডভান্টেজের কথা বলি তো ভাই এর অ্যাডভান্টেজ কিন্তু প্রচুর রয়েছে এই বাজেটের মধ্যে এইরকম ফ্রেম সাসপেনশন সাথে সাথে দু চাকাতেই কুইক রিলিজ এই সমস্ত কিন্তু এই সাইকেলের একটা ভীষণ বড় অ্যাডভান্টেজ তবে ডিসঅ্যাডভান্টেজ আমি একটা জিনিসই বলবো ভাই ডেলিভারির সময় অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত এই সাইকেলগুলোর তার কারণ হচ্ছে আমরা যখন এই সাইকেলটাকে ডেলিভারি নিই তখন কিন্তু এর যে ডিরেলার হ্যাঙ্গার ছিল সেটা কিন্তু বেঁকে গেছিলো আদারওয়াইজ ভাই এই বাজেটের মধ্যে এই সাইকেলটা আমি তো কোথাও বলবো যে ভাই একদম
পয়সা উসুল একটা সাইকেল। আর তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। দেখা পা।